कदम मेने तुम्हें कोनो कारण है विचलित होइस चिंता कइरो ना डाक्तरीते तुम्हार भर्ती हवन आमी तो भर्ती होमुई डाक्तरीते मास्टर मशाई एइटा तो केउ आमारे आटकाइतेई पारबो ना कारण आमार मास्टर मशाई जे आमार होइया साइलेंस लइसेन तिनि जेटा कोन एइटा तो तिनि कइराई सारेन এতো ভরসা তোমার আমার উপরে আমার সেই অজ্ঞল কি সব বেশ হইয়া গেছে মাস্টার মশাই আমি বিপদে পড়লে আপনি আমারে বাঁচাইবেন এইটা আমারে আলাদা কইরা ভাবতে হয় না ঠিক মনে আসে আমার মাস্টার মশাই তো আছে আমি এতটুকু ভয় পাইলে আমি জানি আমার মাস্টার মশাই আমার পাশে আইয়া খাড়াইবেন আমি এতটুকু পথ ভুললে আমি জানি আমার মাস্টার মশাই ঠিক ঠিক আমারে পথ দেখাইবেন আমি জানি আমারে যদি পুলিশ তুইলা লইয়া যায় আমার মাস্টার মশাই নিজেরে বাইসা আমারে সারাই আনবেন মিস্টার হগ বেল একটা আমি আইছি কাটাম মিনি ঠিক সময় আইছি আমি পড়া না বুঝলে আমার মাস্টার মশাই ঠিক আমারে পড়া বুঝাইয়া দিবেন আমি ইংরেজি না জানলে উনি আমারে বকবেন কিন্তু রাত জায়গা গোটা গোটা বাংলা বই লিখা দিবেন বাংলায় বই আপনি নিজে হাতে লিখছেন কেন কোনো সন্দেহ আছে আমি জানি আমি হোস্টেল থেকে বাইরে গেলে একবার অন্তত আমার মাস্টার মশাইরে আমি দেখতে পাব উনি খাড়াইয়া থাকবেন আমার খোঁজ লইতে আমার প্রত্যেকটা ভয়ে আনন্দে দুঃখে হারায় জেতায় যন্ত্রণায় কষ্টে অপমানে গৌরবে আমার জীবন জুড়ে শুধু আপনি আমার মাস্টার মশাই এইটা আমারে আলাদা কইরা ভাবতে হয় না মাস্টার মশাই বৃদ্ধ মানুষ যেমন হাঁটার আগে অভ্যেস বশত হাত বাড়াইয়া লাঠি লইয়া লয় তার যেমন আলাদা কইরা ভাবতে হয় না লাঠি লইয়া হাঁটুম কিনা এ যেমন জানে যে পইরা গেলে লাঠি কানি তার ভরসা আর এইটা জানতে জানতে লাঠি ছাড়া হাঁটার কথা সে ভাবতেও পারে না আমার যে তেমন কইরাই হগগল কিছু অভ্যেস হইয়া গেছে মাস্টার মশাই কদম মিনি তোমার মহ হইছে কাইটা যাইব অগল ভুল ভাঙ্গা যাইব কদম মিনি দেখ ভ্রষ্ট হইও না তুমি অস্থির হইছো কদম মিনি আমার মনে হইতাছে তোমার বাসায় যাওনের প্রয়োজন আছে যাও যাও তুমি বাসায় যাও আমি অস্থির হই নাই মাস্টার মশাই সব অস্থিরতা কাইটা গিয়া নিজেরে নতুন কইরা চিনছি পুরোপুরি ভাবে আপনি তো আমারে চিনেন মাস্টার মশাই আপনি তো জানেন যে আমি যদি একবার ঠিক করি যে আপনার লগে আমার জীবন কাটাম তাই অন্য কেউ কোনোদিনও আমার জীবনে জায়গা পাইব না আমি দ্বারকানাথ গাঙ্গুলির যাত্রী বাঙালির গো কিন্তু আমারও আছে তুমি তো জানো কাদম্বিনী কৈশোরে আমি ঠিক করছিলাম দ্বিতীয় বিয়া করুম না এই প্রতিজ্ঞার কারণেই আপনি আমারে ফিরাইতেছেন আর কোনো কারণ নাই সংযত হও কাদম্বিনী সংযত হও আপনার প্রতিজ্ঞা কারোর বাঁচা মরার ঠিক বেশি দামি মাস্টার মশাই আমার যা যা করণের ছিল আর যা যা না করণের ছিল অজ্ঞল কিছু আমি কইয়া দিছি আমার আর কিছু
কাটাইতেছি। আপনার প্রতিজ্ঞা কারোর বাঁচা মরার ঠিক কেউ দেশি তো আমি মাস্টার মশাই। বিনি কিরে কেমন শুনলি? বিনি এসে গেছিস? দ্বারকা কোথায়? দ্বারকা? বিনি দ্বারকা আসেনি তোর সঙ্গে, কি ব্যাপার? কিরে উত্তর দিচ্ছিস না? শুনছি, ভালোই শুনছি। কি হয়েছে তোর? তিনটা প্রশ্ন করলে তারপর একটার উত্তর দিচ্ছিস? ও যে উত্তর দিচ্ছে এটাই যথেষ্ট, বুঝতে পারছো না? ঘোরে আছে তো। কিরে বিনি আমাদেরও বল, ওই আনন্দী ভাই কি বললো তোকে? তুম জো ভি বোলো উনকো আপনা টিচার আপনা গুরু, পর মন হি মন মে উনকো ইসসে ভি বড়া আসন তুমনে দেখে রাখা হ্যায়। বিনি শরীর খারাপ? বল না, চোখ মুখটা এরকম কেন লাগছে? বল না, বল কি হয়েছে? এতটা গেলাম আইলাম, ক্লান্ত লাগতেছে মনে হয়। বিনি তোকে দেখে সম্পূর্ণ বোঝা যাচ্ছে তুই অন্য কিছু একটা ভাবছিস। আহ স্বর্ণ, অন্য আবার কি ভাববে? আর বিনির মাথায় কি চিন্তা আমি জানি, ভর্তি তাই তো। বিনি তোকে না বলেছি তুই এসব নিয়ে একদম ভাববি না? তো দাদামণি তো বেঁচে আছে নাকি? আর তোর এই দাদামণির মাথা থেকে আজ এমন একটা যুক্তি বেরিয়েছে না, যেটা স্বয়ং ওই মেডিকেল কলেজের প্রিন্সিপালও মেনে নিতে বাধ্য হবে, দেখে নিস। আর তাছাড়া কাল সকালে মা বাবু তো চলেই আসছেন, মা বাবুর অনুমতি আর আমার যুক্তি দুটো মিলিয়ে দেখবি কেউ তোর ডাক্তারি পড়াটা আর ঠেকাতে পারবে না। তোর এক নতুন জীবন শুরু হবে বিনি, নতুন জীবন। যা এসব নিয়ে আর ভাববি না, গিয়ে বিশ্রাম নে। বুঝলে স্বর্ণ? কি গো স্বর্ণ, ওদিকে হাঁ করে তাকিয়ে রইলে কেন? তুমি বুঝতে পারলে না? বিনি বিনি কিছুটা ভাবছে, ওর ওর মনটা অন্য কোথাও। কি ভাবছে আমি তো বুঝলাম না। ও ভর্তি নিয়ে তো একদমই ভাবছে না, ওর মাথায় অন্য কিছু একটা চলছে, অন্য অন্য কোনো রকমের চিন্তা চলছে জানো তো। ব্যারিস্টার হয়েছে বলে কি তুমি সব বুঝে যাবে? মেয়েদের মন, ও মেয়ের মনে নিশ্চয়ই অন্য কিছু একটা চলছে। আমার মন বলছে ওর সাথে না অন্য কিছু একটা হয়েছে আজ, ও অন্য কারোর কথা ভাবছে। অন্য কারোর কথা? সেটা তো তাহলে জানতে হবে না, মানে কে সেই সৌভাগ্যবান পুরুষ যে আমাদের বিনিকে পাবে সেটা তো জানাটা খুব দরকার, তাই না? এ তুমি কি কইলা কাদম্বিনী, কি করলা তুমি এটা? আমার মনে যা আইছে এটা আমি কইছি, আপনি তো আমারে শিখাইছেন নিজের লগে তঞ্চকতা করা পাপ। একবারও ভাবলা না তুমি আমার সাইতে কত ছোট? আরে তোমার সামনে তো সারা জীবন বইড়া আছে কাদম্বিনী। আমার জীবন যে আপনার লগে এইটা তো আমি বুঝছি, আপনি তো এত বড় আমার ঠিকা, এত কিছু বোঝেন, আর এইটা বোঝেন না? আপনি না থাকলে তো আমার জীবনটাই অন্ধকার হইয়া যাইব, আমি তো আর মাছের সব দেখতে পাবো না। কেমন পরীক্ষা তুমি আমার ফেললা কাদম্বিনী? চলো চলো পাল্টা।